আপনারা আমরা চিনেন তো, আপনারা আমাকে চিনেন তো, আমরা এখানে আসছি সব দ্রব্যমূল্যের দাম আমরা বাইরে একটা ইলেকট্রিক্যাল বোর্ড দিয়ে দিচ্ছি। ইলেকট্রিক্যাল বোর্ডের মধ্যে সমস্ত আইটেম, পেঁয়াজের দাম কত, এই আলুর দাম কত, চালের দাম কত, রসুনের দাম কত, ডালের দাম কত, সব লেখা আছে। এইটার বাইরে কেউ কোনো জিনিস, কোনো পণ্য বিক্রি করতে পারবেন না। আপনাদেরকে যেভাবে নির্ধারণ করা হয়েছে, আপনাদের দোকান মালিক সমিতির সাথে আমি মিটিং করেছি, আমাদের সিটি কর্পোরেশনের সকল দোকান মালিকের সাথে কথা হয়েছে, আমাদের সিটি কর্পোরেশন থেকে আমাদের ম্যাজিস্ট্রেট থাকবে, আমাদের কাউন্সিলর বৃন্দ বিভিন্ন জায়গায় দোকান তদারকি করবে, এবং প্রত্যেক দিন 3টার সময় আমরা মূল্য নির্ধারণ করে দিব সরকার থেকে। আমাদের কমার্স মিনিস্ট্রি থেকেও আমাদের এখানে আমাদের ডিভিশন সেক্রেটারি সাহেব আসছেন, আমাদের সকলের সাথে পণ্যভাবেই পণ্যর দাম কি সেটি আমরা করে দিব। ওই হঠাৎ রমজান মাস আসছে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটা হবে না। রমজান মাস আসছে, ইচ্ছা মতন আপনারা পয়সা নেবেন, এটা হবে না। আমি ক্লিয়ার বলে দিলাম, আমি যদি যে যেখানে দেখি যে জিনিসপত্রের দাম বেশি, আমাদেরকে যদি কমপ্লেন করে, ওই দোকান কিন্তু আমি বন্ধ করে দিব। ওই দোকান যেরই হোক, আমি কিন্তু সুরক্ষিত দোকান বন্ধ করে দেবো। ঠিক আছে, মেসেজ ক্লিয়ার? জি, মনে রাখবেন আপনারা। আপনি সামনে দাঁড়ালেন, আরো দূরে যাবে। আমি কুকুর তুললাম।